হ্যালো এভরিওয়ান, সমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য গাছ থেকে আমি দুটো লঙ্কা তুলে নিচ্ছি। লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল। এখানে দেখো দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে প্রেশারে তিনটে সিটিতে আমি বসিয়ে দিলাম। কাঁচকলা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা লঙ্কা ও আদা বেটে নিলাম। কাঁচকলাগুলোর মধ্যে গুঁড়ো দুধ, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নেব আঠালোভাবে। 5 মিনিট রেখে দিয়ে গোল গোল কোপ্তার আকারে আমরা বানিয়ে নেব এক এক করে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার কাঁচকলার কোপ্তাগুলো আমি এক এক করে ভেজে নেব। কাঁচকলাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আদা ও লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ ও জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন আবার তেল দিয়ে সামান্য গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা ও লঙ্কার পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটা আমরা কড়াইতে দিয়ে দেব। এরপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা সেই মশলাটা ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে নেব। জলটি সামান্য ফুটে আসলে সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে। লবণ দিয়ে যে কাঁচকলার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এক এক করে দিয়ে এপিট ওপিট করে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতন গরম মশলা দিয়ে আপনারা ঘি দিয়ে নামিয়ে ফেলুন কাঁচকলার কোপ্তা। এদিকে দেখো তৈরি হয়ে গিয়েছে কাঁচকলার কোপ্তা।